হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সাধারণত একটি ভাইরাস ঘটিত একইক সংক্রামক রোগ, যেটাতে আমাদের শ্বাসপথ আক্রান্ত হয়ে থাকে, অর্থাৎ আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট আক্রান্ত হয়ে থাকে। আমাদের শ্বাসপথ আক্রান্ত হয়ে হাঁচি কাশি, হাত পা এবং মাথার তীব্র যন্ত্রণা, তার সঙ্গে ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, এই সমস্ত লক্ষণগুলো এই রোগটার সঙ্গে প্রকাশ পায়। এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু কখনো কখনো স্পোরাডিক আকারে বা বিক্ষিপ্তভাবে, কখনো কখনো এপিডেমিক আকারে, কিছু বছর ছাড়া ছাড়া আবার এইটা এলাকা বিশেষে প্যান্ডেমিক আকারেও কিন্তু দেখা দিতে পারে। এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সাধারণত মায়োক্সো ভাইরাস দ্বারা হয়ে থাকে। এছাড়া এই ইনফ্লুয়েঞ্জার তিনটে টাইপ আছে, যার মধ্যে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা টাইপ এ, বি এবং সি। সাধারণত যেটা বিক্ষিপ্তভাবে বা এপিডেমিকভাবে হয়ে থাকে সেটার জন্য এই ইনফ্লুয়েঞ্জার এ ভাইরাসটি দায়ী থাকে। প্যান্ডেমিকভাবে যেগুলো হয়ে থাকে তার জন্য এ ভাইরাস দায়ী থাকে, তবে তার সঙ্গে বি ভাইরাসও জড়িত থাকে। এই যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, এটা সাধারণত প্রচণ্ড সংক্রামক বা ছোঁয়াচে হয়, তাই পরিবারের একজন সদস্যদের মধ্যে হলে যদি আপনি নোটিশ করেন যে এটি চারিদিকে বিক্ষিপ্ত আকারে এলাকা বিশেষে এক এক জায়গায় এক একটা পরিবারের মধ্যে ভীষণ আকারে ছড়িয়ে পড়ছে বা এই জ্বরটি হচ্ছে, তখন কিন্তু আপনাকে এটা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু অথবা এটা কোনো একটা ভাইরাস ঘটিত রোগ এটা হিসেবে আপনাকে কল্পনা করে নিতে হবে। তখন কিন্তু পরিবারের অন্যান্য যারা সদস্য আছে বা ছোট বাচ্চা এবং বয়স্ক বৃদ্ধ, তাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এটাতে স্বাভাবিক অবস্থায় প্রথম দু একদিন স্টার্টিংয়ে প্রচণ্ড জ্বর থাকে এবং জ্বরের সঙ্গে তীব্র মাথার যন্ত্রণা থাকে, গোটা শরীরে কামড়ানি, ম্যাচম্যাচানি, বেদনা এবং হাতে পায়ে ভীষণ ব্যথা, তার সঙ্গে ক্ষুধামান্দ্য অবশ্যই থাকে এবং বমি বমি ভাব থাকে, অর্থাৎ কিছু খেতে পারা যায় না। এতে রোগী কিন্তু ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে। তাই প্রথম অবস্থায় এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর ঠিক ট্রিটমেন্টটি না ধরতে পারলে সেটা কিন্তু অবহেলায় সেকেন্ডারি ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা যেটা হয়ে থাকে এটা সম্পূর্ণ কিন্তু ভাইরাস ঘটিত, যেটা আপনাদের বললাম ইনফ্লুয়েঞ্জার যে এ ভাইরাস আছে সেই এ ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। কিন্তু এটা যদি ঠিক সময়ে গুরুত্ব না দেওয়া হয় বন্ধুরা, তখন কিন্তু আমাদের অন্যান্য কিছু জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে, যেমন স্ট্রেপটো, স্ট্যাপাইলোকক্কাস, নিমোকক্কাই, এইচ ইনফ্লুয়েঞ্জা, এই জাতীয় যে জীবাণুগুলো থাকে তারা কিন্তু এই ভাইরাসটার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং যুক্ত হয়ে গিয়ে আমাদের সমস্যাগুলোকে আরও বেশি জোরদার করে তোলে এবং আমাদের সেকেন্ডারি ইনফেকশানের দিকে এগিয়ে নিয়ে যায়। সেকেন্ডারি ইনফেকশান হলে এই রোগটাতে সাধারণত 4 থেকে 5 দিনের পরেও টেম্পারেচার বা জ্বর থাকে এবং একটি খুব তীব্র কাশি আরম্ভ হয় এবং তার সঙ্গে হলুদ বা হলুদ কফ উঠতে থাকে এবং বুকের মধ্যে একটি ঘড়ঘড়ে আওয়াজ পাওয়া যায়, অনেক সময় রাল সাউন্ড পাওয়া যায়। তাই যখনই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হয়েছে বলে আপনি মনে করবেন তখন কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে প্রাইমারি সূত্রপাত থেকে একে নোটিশের মধ্যে রাখবেন এবং ঠিক ট্রিটমেন্টটি আপনি অবশ্যই গ্রহণ করবেন। যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না নেওয়া যায় তাহলে কিন্তু এটা সেকেন্ডারি ইনফেকশানের দিকে এগোতে পারে বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ভাইরাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা থেকে বাচ্চা এবং বৃদ্ধ এবং যারা পালমোনারি ইডিমা বা অ্যাসমা এই ধরনের বা ডায়াবেটিস এই ধরনের সমস্যায় ভোগেন, তাদের কিন্তু নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস হতে দেখা যায় এবং যাদের নিউমোনিয়া হয় সেটা কিন্তু অনেক সময় সিভিয়ার হয়ে যেতে পারে। এইবার আপনাদের বলি যে এই যে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা এর অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কী হতে পারে। আজকে আপনাদের অ্যাকচুয়াল যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টগুলো চলে বা যেগুলো ডাক্তারবাবুরা রেকমেন্ড করেন বা প্রেসক্রাইব করেন সেইগুলোর ব্যাপারেই আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে বলবো। দেখুন, যখনই আপনার টেম্পারেচার আসছে, যখন তীব্র মাথার যন্ত্রণা বা গায়ে হাতে পায়ে যন্ত্রণা দিয়ে আপনার জ্বর আসছে, তখন কিন্তু আপনি অবশ্যই প্রথমে প্লেন প্যারাসিটামল নেবেন। প্যারাসিটামল 650 মিলিগ্রাম যে কোনো একটি ট্যাবলেট নিতে পারেন, যেগুলোর আমি কিছু ব্র্যান্ড নাম বলে দিই, যেমন পাইরিজেসিক 650, ক্যালপল 650
বা ক্রোসিন 650 বা অ্যাডমল 650, এই ধরনের যে ট্যাবলেটগুলো আছে এদের মধ্যে কিন্তু প্লেন প্যারাসিটামল 650 থাকে, যেটা আপনি খেয়ে দেখতে পারেন। এতে যদি আপনার ফিভার তথা জ্বরের উপশম হয় আপনি অবশ্যই প্লেন প্যারাসিটামলই খাবেন। এতে কিন্তু দেখা যায় এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর ক্ষেত্রে প্লেন প্যারাসিটামলে জ্বর ঠিকঠাক সারে না, গায়ের মধ্যে টেম্পারেচার বা জ্বর অনেক সময় থেকে যেতেই দেখা যায় বা পুরোপুরি শরীর থেকে জ্বরটাকে ছাড়তে দেখা যায় না। তাই প্লেন প্যারাসিটামলে যদি ঠিকঠাক জ্বর না ছাড়ে বা শরীরের বেদনা না কমে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও কিছু ট্যাবলেট ব্যবহার করতে পারেন, যেমন আইবুপ্রোফেন প্যারাসিটামল আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন, যার দুটো ব্র্যান্ড নাম আমি আপনাদের বলে দিচ্ছি, যেমন ফ্লেক্সন ট্যাবলেট এবং আইবুজেসিক প্লাস ট্যাবলেট। এই ধরনের ট্যাবলেটগুলো যার মধ্যে নেস্ট থাকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস থাকে প্যারাসিটামলের সঙ্গে, এইগুলো আপনি ব্যবহার করলে কিন্তু তৎক্ষণাৎ সুন্দর জ্বর ছেড়ে যেতে দেখা যায় এবং শরীরের বেদনারও খুব সুন্দর উপশম হয়। কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এই আইবুপ্রোফেন অবশ্যই ব্যবহার করবেন না। এছাড়া আপনারা নিমেসোলাইড ব্যবহার করতে পারেন, নিমেসোলাইডের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এই মেডিসিনটি আমাদের ভারতবর্ষে ব্যান্ড আছে, কিন্তু এর ব্যবহার অবশ্যই আছে। তো আপনি যদি ব্যবহার করেন ডাক্তারবাবুর পরামর্শ মতো সাবধানতার সঙ্গে ব্যবহার করবেন। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কেন আলোচনা করলাম তার আসল কারণ হচ্ছে এই যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হয় তখন কিন্তু শরীরে আমাদের এতই তীব্র বেদনা বা ব্যথা যন্ত্রণা থাকে, সেটা কিন্তু সাধারণ প্যারাসিটামলে নিরাময় হয় না। এই যে আইবুপ্রোফেন প্যারাসিটামল বা নিমুসোলাইড প্যারাসিটামল বা প্লেন প্যারাসিটামলের ব্যাপারটা বললাম, এটা কিন্তু আপনি প্রথম দুটো থেকে একটা দিন খেয়ে দেখতে পারেন। যদি আপনার সমস্যা বা প্রবলেমগুলো ক্রমশ বেড়ে যায়, যদি মনে হয় আপনার ঠিকঠাক কমছে না বা একটা নির্দিষ্ট টাইম 6 ঘন্টা বা 5 ঘন্টা বা 7 ঘন্টা ছাড়া ছাড়া আপনার হাই টেম্পারেচার আসছে, তখন কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে যে এই জিনিসটা কিন্তু কোনোভাবে যেন ব্যাকটেরিয়াল ইনফেকশান বা সেকেন্ডারি ইনফেকশানের দিকে না এগোতে পারে, তখন কিন্তু আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনি অ্যান্টিবায়োটিক অবশ্যই নেবেন। তবে আপনাদের আমি প্রথমেই বলে দিই যে এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় তার মধ্যে প্রথম হচ্ছে ড্রাগ অফ চয়েস অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট, যেগুলো মার্কেটে যে ব্র্যান্ড নামে পাওয়া যায়, যেমন অ্যাজিথ্রাল 500 বা অ্যাজিব্যাক্ট 500 বা জিথ্রোসিন 500। এই ট্যাবলেটগুলো প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে খাবার ঠিক আধা ঘন্টা আগে আপনি একটি করে নিতে পারেন, এইভাবে আপনি 5 দিন খেতে পারেন। এছাড়া আপনি অ্যামোক্সিলিন পটাশিয়াম ক্লাবোনেট ট্যাবলেট যেমন ক্লাভাম 625 বা নোভামক্স সিবি 625 বা সেন্সিক্ল্যাব 625, এই ধরনের যে ট্যাবলেটগুলো আছে এইগুলো আপনি একটি করে 2 বার খাবার পর অথবা সিভিয়ারিটি থাকলে একটি করে 3 বার আপনি পুরো 5 দিন অবশ্যই খেতে পারেন। এছাড়া অন্যান্য কিছু গোত্রের অ্যান্টিবায়োটিকও দেওয়া যেতে পারে, যেমন আপনি সিপিক্সিম নিতে পারেন বা সেপোডক্সিম নিতে পারেন। সিপিক্সিম যদি নেন সেক্ষেত্রে ট্যাক্সিম ও 200 ট্যাবলেট, সেপোডক্সিম যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু 200 মিলিগ্রামের যে ট্যাবলেট পাওয়া যায় যেমন মনোসেপ ও 200 বা সুইচ ও 200, এই ধরনের ট্যাবলেট আপনি একটি করে 2 বার 5 দিন নিতে পারেন। এবার আপনাদের বলি আনুষঙ্গিক ট্রিটমেন্ট আপনারা কী কী নেবেন। আনুষঙ্গিক ট্রিটমেন্টের ব্যাপারে প্রথমেই যেটা বললাম, জ্বর বা ব্যথা যন্ত্রণার জন্যে নিমেসোলাইড প্যারাসিটামল, আইবুপ্রোফেন প্যারাসিটামল বা প্লেন প্যারাসিটামল, এগুলো আপনারা প্রয়োজন মতো নেবেন। যখন জ্বর যন্ত্রণা হবে তখন আপনারা কিছু খাবার পর অবশ্যই একটি করে ট্যাবলেট খাবেন। যদি আপনাদের মনে হয় যে বুকের মধ্যে সর্দি জমতে আরম্ভ করেছে বা আপনার রেসপিরেটরি ট্র্যাকের যে ইনফেকশনটা আছে সেটা ক্রমশ সিভিয়ার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি অবশ্যই একটি কফ সিরাপ নেবেন। যদি আপনার কফ ড্রাই থাকে অর্থাৎ শুকনো খটখটে কাশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ডেক্সট্রোমেথাপিন উইথ ক্লোরফেনিরামাইন ম্যালিয়েট যে সিরাপগুলো মার্কেটে পাওয়া যায় সেইগুলো আপনি খেতে পারেন, যেমন গিলিনটাস প্লেন সিরাপ এবং জিডেক্স সিরাপ, এই জাতীয় যে সিরাপগুলো আছে এইগুলো আপনি 1 থেকে 1.5 চামচ দিনে 3 বার খেতে পারেন। তবে যাদের বুকের মধ্যে ঘর ঘরে জমা সর্দি আছে তারা কিন্তু মোটি এই ক্লোরফেনিরামাইন ম্যালিয়েট যুক্ত সিরাপটি অবশ্যই ব্যবহার করবেন না, কারণ এতে সর্দি অনেকটা গাঢ় হয়ে যেতে দেখা যায় বা অনেক সময় বসে যাওয়ার চান্স থাকে। তাই তারা লিভোস্যালবুটামল, অ্যাম্ব্রক্সল এবং গুয়েফেনিসিন যুক্ত যে সিরাপগুলো মার্কেটে পাওয়া যায়
সেইগুলো খাবেন 1 থেকে 1.5 চামচ করে 3 বার, যেমন অ্যাস্থালিন এক্স বা গ্লিনটাস এলএস বা ম্যাকবেরি এলএস, এই জাতীয় যে সিরাপগুলো আছে সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু চলাকালীন অনেক সময় হয় কি, যাদের সাইনুসাইটিস থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় নাজাল ব্লকেজ দেখা যায় বা নাক বন্ধ হয়ে যেতে দেখা যায়, এবং নাক এবং গলার যে সন্ধিস্থল আছে সেই জায়গাটায় অনেক সময় প্রচণ্ড ব্যথা হতে দেখা যায়। তাই সেক্ষেত্রে আমাদের নাকের যে পেশিগুলো আছে সেগুলো বেড়ে যাওয়ার দরুন আমাদের নাকের ক্যাভিটির যে এয়ার স্পেসটা কমে যায়, সেই জন্য আপনি কিন্তু কিছু ন্যাজাল স্প্রে ব্যবহার করতে পারেন, যেমন অট্রিবিন অক্সিফাস্ট বা ন্যাজিবিয়ান অ্যাডাল্ট, এই জাতীয় স্প্রেগুলো আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জ্বর 2 থেকে 3 দিন ভোগার পরে কিন্তু পেশেন্ট ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে। তাই এই দুর্বলতা কাটানোর জন্য আপনাকে অবশ্যই জিঙ্ক সমৃদ্ধ একটি ভিটামিন গ্রহণ করতে হবে, যেমন বিকোসুল জেড বা কোবাডেক্স সিজেডেস, এই জাতীয় একটি মাল্টিভিটামিন কম্পোজিশন আপনি অবশ্যই খাবেন, এবং নির্দিষ্ট টাইমে খাওয়া দাওয়া জল পরিমাণ মতো দিনে 2 থেকে 3 লিটার আপনাকে অবশ্যই খেতে হবে। এই হলো আজকে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর প্রাইমারি যে ট্রিটমেন্টগুলো ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তবে যাদের এই 4 দিনের পরে টেম্পারেচার কমবে না, সাধারণ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে হয় কি 3 দিন পেশেন্টকে খুব কষ্ট দেয়, মারাত্মক কষ্ট দেয়, কিন্তু 3 থেকে 4 দিনের পর অ্যান্টিবায়োটিক পড়ার পরে এই টেম্পারেচার বা জ্বরের টাইমিংটা ধীরে ধীরে বেড়ে যায়। যেমন ধরুন 6 ঘন্টা ছাড়া ছাড়া জ্বর আসছিলো, আস্তে আস্তে ওটা 7 ঘন্টা হবে, তারপর 8 ঘন্টা হবে, তারপর 12 ঘন্টা হবে, এইভাবে দেখা যাবে যে হয়তো 2-1 দিন পর থেকে দিনে একবার মাত্র টেম্পারেচার আসছে, তারপর আর আসবে না। এইভাবে কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু কষ্ট দিয়ে আপনাকে কিন্তু চলে যাবে, এই ভাইরাসটা ছেড়ে দেবে, সুস্থতার দিকে এগোতে দেখা যাবে। কিন্তু যাদের কমপ্লিকেশান থাকে, যারা অ্যাজমা পেশেন্ট বা যাদের ডায়াবেটিস আছে, যারা সাইনুসাইটিসে ভোগেন, যাদের পালমোনারি ইডিমা থাকে, যাদের কিডনির কিছু সমস্যা আছে, এমনকি তাদের ক্ষেত্রেও এটা কিন্তু অনেক সময় সেকেন্ডারি ইনফেকশান হয়ে যেতে দেখা যায়। তাদের ক্ষেত্রে এই 4 দিনের পরেও টেম্পারেচার কমে না, কিন্তু সমস্যাগুলো ধীরে ধীরে আরও ডেভেলপ করে এবং বেড়ে যায়। সে সময় কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, নাহলে কিন্তু এ থেকে নিমোনিয়া বা ব্রঙ্কাইটিস, এই জাতীয় গুরুতর রোগগুলো অনেক সময় হয়ে যেতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে ঘরে ঘরে কফ ওঠে, প্রচণ্ড কাশি হয়, এবং শরীরে প্রচণ্ড উইকনেস থাকে, অনেক সময় শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যেতে দেখা যায়। তাই বন্ধুরা, যখনই দেখবেন যে 4 দিনের পরে আপনার টেম্পারেচার কমছে না বা টেম্পারেচার গ্রো করছে এবং শরীরের উইকনেস আরও বেড়ে যাচ্ছে, শরীর শীর্ণ হয়ে যাচ্ছে, আপনি উঠে দাঁড়াতে পারছেন না, মাথা ঘুরছে, তখন কিন্তু আপনি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনি অবশ্যই ট্রিটমেন্ট করাবেন। দরকার হলে আপনার চেস্টের একটি এক্সরে পিএ অবশ্যই করা যেতে পারে এবং ব্লাডের সিবিসি কাউন্ট করা যেতে পারে, সেখানে ডাক্তারবাবুরা কিন্তু এই ব্লাডের WBC কাউন্ট দেখে কল্পনা করতে পারেন যে আপনি কোন সিভিয়ারিটির দিকে এগোচ্ছেন। আর চেস্টের যে এক্সরে পিএ আছে সেটা দেখে অবশ্যই বোঝা যাবে যে ব্রঙ্কাইটিস হয়েছে কি না বা নিমোনিয়া হয়েছে কি না। সেই সমস্ত বাড়াবাড়ির ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তবে বাড়াবাড়ির ক্ষেত্রেও কিছু ট্রিটমেন্ট আপনাদের বলে দিই। যখন দেখবেন যে 4 দিনের পরেও টেম্পারেচার কমছে না বা আপনার বুকের মধ্যে ঘরঘরে সর্দি জমে আছে, একটি রালস আওয়াজ আসছে, সেই সর্দিটা ক্লিয়ারভাবে উঠছে না, তখন কিন্তু আপনারা করবেন কি, আপনাদের প্রাইমারি একটা ট্রিটমেন্ট আমি বলে রাখি, যেমন আপনি অ্যামোক্সিলিন পটাশিয়াম ক্লাবনেট অর্থাৎ ক্লাভাম 625 বা নোভামক সিবি 625, এই জাতীয় ট্যাবলেটগুলো 1টি করে 3 বার খাবেন। তার সঙ্গে ক্ল্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট, যেমন মার্কেটে পাওয়া যায় ক্ল্যারিবিট 500 বা ক্লব 500 ট্যাবলেট, এই ধরনের যে ট্যাবলেটগুলো পাওয়া যায় যার মধ্যে উপাদান থাকে ক্ল্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম, এই ট্যাবলেটগুলো 1টি করে 2 বার খাবেন। এবং এই যে অ্যামোক্সিলিন পটাশিয়াম ক্লাবনেট ট্যাবলেট, এটা 1টি করে 3 বার মোট 5 দিন খাবেন। তার সঙ্গে সিরাপ খাবেন লিবোসালবুটামলযুক্ত 3 বার
एक थेके डेढ़ चामच करे तीन बार खाबें। जदि प्रयोजन हय डुओलिन एवं बडिगार्ड दिए दिने दुई थेके तीन बार नेबुलाइजिंग करे देया जेते पारे। ए जे एंटीबायोटिक खावार नियमटा बोल्लाम, एक्षेत्रे आपनी किन्तु आरो किछु अन्यान्य एंटीबायोटिक निते पारें। অ্যামোক্সিলিন পটাশিয়াম ক্লাভোনেটের সঙ্গে আপনি অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট নিতে পারেন। দুটি অ্যান্টিবায়োটিক একসঙ্গে আপনি নিতে পারেন, বা আপনি অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেটের সঙ্গে সেপোডক্সিম 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একটি করে দুবার নিতে পারেন। এইভাবে জোরালো ট্রিটমেন্টে নিলে কিন্তু আপনার পরিস্থিতিটা খারাপের দিকে আর এগোবে না। সবশেষে বলে রাখি বন্ধুরা, শরীরের মধ্যে যে দুর্বলতা থাকবে সেটার জন্য আপনি অবশ্যই জিঙ্কযুক্ত একটি ভিটামিন নেবেন। আর বা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুতে পড়লে সবসময় আপনার শরীরে লিকুইড ফুড, পুষ্টিকর লিকুইড ফুড খাওয়ার চেষ্টা করবেন, কারণ ওই সময় একটি ভমিটিং বা নওসিয়া থাকার দরুন পেশেন্ট বা রোগী কিছুই কিন্তু খেতে পারে না, শরীরে জলের সমতা নষ্ট হয়ে যায় এবং শরীরে ভিটামিন ডেফিসিয়েন্সি এসে কিন্তু শরীর ভীষণভাবে জখম এবং দুর্বল হয়ে যায়। তাই সেই সময় আপনাকে অবশ্যই খাওয়া দাওয়ার উপর নজর দিতে হবে। আপনি খেতে ভালো না লাগলেও নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর অল্প অল্প করে খাওয়া দাওয়া করবেন এবং প্রচুর পরিমাণে ওআরএস জল খাবেন। সেক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখি, যদি ওআরএস পাউডার গুলে না খেতে পারেন বা মুখের মধ্যে টেস্ট খারাপ লাগে, আপনারা ওআরএস এল মার্কেট থেকে কিনে নিতে পারেন, যেগুলো ম্যাঙ্গো ফ্রুটির মতো বা নর্মাল ফ্রুটির মতো অনেকটা খেতে হয়, বিভিন্ন ফ্লেভারে মার্কেটে পাওয়া যায়। সেই ওআরএস এলগুলো আপনারা যদি কিনে খেতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট শরীরের মধ্যে একটা বুস্টিং পাওয়ার আসবে, আপনি দিনে 2 থেকে 3টি খেতে পারেন। তো বন্ধুরা, আজকে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার যে নর্মাল ট্রিটমেন্টগুলো হয় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং সিভিয়ারিটি হলে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস হলে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় তার একটি প্রাইমারি আভাস দেওয়ার চেষ্টা করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, আর যে বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন সেই দাদা ভাইরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।